প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা আবার এলাম মহীয়সী রোকেয়ার বাকি অংশ নিয়ে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নগুলো পড়ি, উত্তর বলি এবং লিখি। ক, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। খ, বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? বাড়িতে লোক এলে রোকেয়া চিলে কোঠায়, সিঁড়ির নিচে, দরজার আড়ালে লুকিয়ে থাকতেন। গ, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে তার বড় বোন করিমুন্নেসা ও জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের সাহায্য করতেন। আমরা এখন প্রশ্নের বাকি অংশগুলো পড়ব। ঘ, রোকেয়া কখন পড়াশোনা করতেন, কিভাবে করতেন? রোকেয়া গভীর রাতে পড়াশোনা করতেন। মা বাবা ঘুমিয়ে গেলে গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে বড় ভাইয়ের কাছে তিনি পড়াশোনা করতেন। হুঙ্গু, সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? সেকালে মেয়েদের স্বাধীনতা ছিল না, পড়ালেখা করার সুযোগ ছিল না, ঘরে বন্দি করে রাখা হতো এবং অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেয়া হতো। চ, রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? একসময় মেয়েদের ঘরে বন্দি করে রাখা হতো, পড়ালেখার সুযোগও ছিল না, লেখাপড়া শিখতে না পারায় মেয়েরা কিছুই করতে পারত না, বাইরে কাজের অধিকারও তাদের ছিল না। রোকেয়া নারীদের লেখাপড়া শেখার জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম ছেলেদের পাশাপাশি মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন, তাই রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। ছ, নারী শিক্ষা কেন প্রয়োজন বুঝিয়ে বলি। সমাজের উন্নতির জন্য নারী শিক্ষার প্রয়োজন রয়েছে। পুরুষের মতো নারীরাও সমাজের একটা বিরাট অংশ। তারা শিক্ষিত না হলে সমাজ অনেকাংশে পিছিয়ে পড়বে। তাছাড়া নারীদেরও পড়াশোনা করার অধিকার রয়েছে, তাদের সে অধিকার প্রতিষ্ঠায় নারী শিক্ষার বিকল্প নেই। এক কথায় প্রকাশ করি, এই লেখায় রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ, এরকম একটা বাক্য রয়েছে। এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে না। শব্দটি অনেকগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ। এরকম আরও কিছু শব্দ শিখি। অনেকের মধ্যে জানার ইচ্ছা, আকাশে যে চরে, বিদ্যা আছে যার, ভাতের অভাব যার, মহান যে নারী। শিক্ষার্থীরা, আমরা এখন এই শব্দগুলোকে কিভাবে একটি শব্দে রূপান্তরিত করা যায়, অর্থাৎ কিভাবে এক কথায় প্রকাশ করা যায়, তা আমরা এখন কি শিখি। অনেকের মধ্যে, এক কথায় বলা যায় অন্যতম। জানার ইচ্ছা, এক কথায় আমরা প্রকাশ করতে পারি জিজ্ঞাসা। আকাশে যে চরে, একে আমরা এক কথায় বলতে পারি খেচর। বিদ্যা আছে যার, তাকে আমরা এক কথায় বলতে পারি বিদ্যান। ভাতের অভাব যার, হা ভাতে। এভাবে আমরা বলতে পারি মহান যে নারী, মহীয়সী। আমরা এখন যুক্তবর্ণগুলো দেখি, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ পড়ি ও লিখি। জ্ঞান, উন্নতি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয় এর জ, এটিকে আমরা ভেঙে লিখতে পারি জ যোগ ইয়। এভাবে আমরা নতুন শব্দ শিখতে পারি বিজ্ঞান, অজ্ঞান। উন্নতি, নয়ে ন, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ ন। এভাবে আমরা অন্য, ভিন্ন, নবান্ন, এরকম কি নতুন নতুন শব্দ শিখতে পারি।
আমরা এখন বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি। রংপুরের পায়রাবন্ধ গ্রামে অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট, রাত গভীর হলে ভাইয়ের কাছে, রোকেয়ার বিয়ে হলো, তার লেখা বইগুলো হলো মহিয়সী রোকেয়া কি। আর আমরা ডান দিকে শব্দগুলো দেখি, 16 বছর বয়সে মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। রোকেয়ার জন্ম, নারী জাগরণের অগ্রদূত, শুরু হতো তার জ্ঞানার্জন, গণ্ডির মধ্যে আটকে থাকা। তাহলে আমরা এখন দেখি কোন বাক্যাংশটির সাথে কোন বাক্যাংশটি মিলে যায়, অর্থাৎ এখানে কিছু শব্দ রয়েছে, বাঁদিকে কিছু শব্দ রয়েছে, ডান দিকে কিছু শব্দ রয়েছে, আমরা দুই দিকে শব্দগুলো মিলিয়ে একটি করে বাক্য গঠন করি। তাহলে চলো আমরা এখন দেখি রংপুরের পায়রাবন্ধ গ্রামে কি রোকেয়ার জন্ম। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট, গণ্ডির মধ্যে আটকে থাকা। রাত গভীর হলে ভাইয়ের কাছে, শুরু হতো তার জ্ঞানার্জন। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। তার লেখা বইগুলো হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। মহিয়সী রোকেয়া কি বলো? হ্যাঁ, নারী জাগরণের অগ্রদূত। আমরা এবার শিখব বা জানব রোকেয়া স্বামীর মৃত্যুর পর কি কি কাজ করতে শুরু করলেন। স্বামীর মৃত্যুর পর রোকেয়া নারী শিক্ষার প্রসারে কাজ করতে শুরু করলেন। স্বামীর রেখে যাওয়া অর্থ দিয়ে কলকাতায় মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। মুসলমান মেয়েদের শিক্ষায় পিছিয়ে থাকা দেখে তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন। মনের ভাবনা তুলে ধরলেন তার উল্লেখযোগ্য কয়েকটি বই, মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগে। তিনি নারীদের পড়াশোনার পাশাপাশি তাদের অধিকার আদায়ে সচেতন করে তোলেন। শিক্ষার্থীরা, আমরা মহিয়সী রোকেয়া সম্পর্কে পড়লাম, জানলাম এবং শিখলাম। আমরা এখন যা শিখলাম এগুলো আমরা কি করব, নিয়মিত চর্চা করব এবং আমরা নিজেদের মতো করে, আমরা যে মহিয়সী রোকেয়াটা পড়লাম এটা পড়ে কি জানতে পারলাম বা বুঝলাম, এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, এটা আমরা নিজেরা নিজেদের মতো করে কি সংক্ষেপে লিখব। তো আর এই পাঠের সব অংশগুলো আমরা যা যা শিখেছি এগুলো আমরা চর্চা করব। তো আমাদের আবারও কথা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।